আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও। আজ হচ্ছে গাইস ভাইফোঁটা। তো গাইস আমরা যাচ্ছি গাইস ভাইফোঁটা নিতে আসানসোল, মারাও দেবে গাইস ওখানে সব মায়ের ভাই আর আমাদের দিদি বোন আছে। তো আমরা গাইস যাচ্ছি এখন আসানসোল, আমি পুরো রেডি গাইস, সাড়ে সাতটা লোকালটা ধরবো। তো গাইস চলুন আমরা এখন যাচ্ছি, মারা তো রেডি, আমাকে দিদা এখন ভাইফোঁটা দেবে আর মাসি বাবাকে দেবে ভাইফোঁটা, তারপরে আমরা যাবো গাইস। আর ওইখানে গিয়ে পুরো ফুল এনজয়, আমি পুরো সোয়েটার মারা চুল কেটে দিয়েছি বলে একটু ফালতু লাগছে। তো গাইস চলুন খুব এনজয় হবে। তো প্রথমে দেখি, প্রথমে দিদা আমাকে ভাইফোঁটা দিয়ে দিক, টাটা বাই, সি ইউ গাইস। চলুন আমি দিদার কাছে ভাইফোঁটা নিয়ে বেরিয়ে চললাম। এখন গাইস আমি যাচ্ছি টিকিট কাটতে, তো মারা এখন আছে, হ্যাঁ মারা এখন আসছে, আমি যাচ্ছি গাইস টিকিট আনতে গাইস। চলুন তো অবশেষে গাইস আমরা চলে এসেছি স্টেশনে। তো আমি চলে এসেছি, মারা সব চলে এসছে। তো এখন আমরা স্টেশনে আছি, সোয়েটার পরে বেকার করলাম গাইস, রোদে ভর্তি গাইস। তো দেখি কখন ট্রেন আসে আমাদের মানকর এখন ট্রেন। তো গাইস চলুন ট্রেনে চেপা যাক, অনেক রোদ দিচ্ছে গাইস, বেকার বেকার পুরো সোয়েটারটা পরলাম। আর দিদা গাছে গাইস পরা নিনি, সেটা গাইছি আসানসোল স্টেশনে। এবার আমরা টোটো করে যাবো রিজার্ভে মহিশিলা। তো গাইস দেখুন আমাদের ট্রেন একদম 15 মিনিট লেট আছে, ঠিক আছে। তো গাইস আমরা এখন যাচ্ছি মহিশিলা। তো গাইস দেখুন প্রচণ্ড ভিড়, ফোন মন হারিয়ে। তো গাইস আমরা আসানসোল স্টেশনে নেমে গেছি, দেখুন এই যে হচ্ছে আসানসোল। এখন টোটো দেখো ধরবো গাইস আমরা চলে এসেছি, এই যে হচ্ছে বাড়ি, লাইট পুরো জ্বলছে মানে এখন। তো গাইস চলুন ভিতরে ঢোকা যাক। দেখো বড় বাবা বুনো খাই দাও তুমি। আরে কালু মেটাকে দিয়ে আইবা, আর পেঁচা দাও, পেঁচা তো ইউ এর মতো।